আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আলোর মধ্যে। এই মুহূর্তে পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের খুবই গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে লঘুচাপ, ঘূর্ণিঝড় অশানির আশঙ্কা আশ্রে পড়তে পারে বাংলাদেশ বা ভারতের পশ্চিমবঙ্গে, এমনটা জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। এই ঘূর্ণিঝড় কবে কখন আশ্রে পড়বে এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়া খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়া খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অশানি। গেল এপ্রিল মাসে প্রচণ্ড তাপ প্রবাহে পড়েছে সারা দেশ, তীব্র গরমে যেন অতিষ্ঠ হয়ে উঠেছিল জনজীবন। তবে মে মাসের প্রথম দিকে শক্তিশালী ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর, যা বয়ে যেতে পারে বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপর দিয়ে। এদিকে আগামী 5 থেকে 6 মে এর ভিতরে বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা উপযুক্ত পরিবেশ পেলে 7 থেকে 8 মে এর ভিতরে ঘূর্ণিঝড় অশানিতে পরিণত হতে পারে। পরবর্তীতে ঘূর্ণিঝড়টি 10 থেকে 12 মের দিকে উপকূলে আঘাত হানতে পারে। এর মধ্যে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ রয়েছে ভারতের উড়িষ্যা থেকে বাংলাদেশের খুলনা বিভাগ। উল্লেখযোগ্য অঞ্চলগুলো হলো দীঘা, কলকাতা, গঙ্গাসাগর, সুন্দরবন, সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা। এসব অঞ্চলে প্রায় সম্ভাবনা রয়েছে 60%। তারপর ঝুঁকিপূর্ণ রয়েছে ভারতের মধ্য উড়িষ্যা থেকে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং বাংলাদেশের বরিশাল বিভাগের কুয়াকাটা, পটুয়াখালী, বরিশাল, ঝালকাঠি, পিরিজপুর, বগুড়া ও ভোলা। এসব অঞ্চলে প্রায় সম্ভাবনা রয়েছে 40%। আপনারা দয়া করে এই আপডেটকে চূড়ান্ত সিদ্ধান্ত মনে করে আতঙ্কিত হবেন না, এটা অতি সাধারণ বার্তা মাত্র। আমাদের সাথেই থাকুন, সঠিক আবহাওয়ার খবর জানুন এবং এ বিষয়ে আরও বিস্তারিত আসছে আগামী দিনগুলোতে। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।